সাহসী গৃহরক্ষী জওয়ানক ডিজিপির সন্মান, ভিডিপির প্রহরীলৈও ডিজিপির সন্মান। করিমগঞ্জত সাহসিকতা দেখাইছিল, টোপ গ্রহণ নকৰি ধৰিছিল ড্রাগস সরবরাহকারীক, আর এটা ডিজিপির সন্মান। ড্রাগস সরবরাহকারী দিছিল 20 লাখ টাকার টোপ। গৃহরক্ষী ভিডিপি প্রহরীয়েও প্রত্যাখ্যান করেছিল টোপ। সরবরাহকারীর জব্দ করেছিল 60 কোটি টাকার ইয়াবা টেবলেট। তিনিওগৰাকীকে 50,000 দি পুরস্কৃত করে ডিজিপিয়ে। তিনিওগৰাকীৰে চাকরি নিয়মীয়াকরণের মুখ্যমন্ত্রীলৈ পত্র ডিজিপির। পুরস্কৃত কারণে মাতি আনিছো আর মাননীয় সরকারক মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমি অনুগ্রহ অনুরোধ করি যে এটা চিঠিলে আমি প্রপোজাল দিব আগবাড়ি এই দুজন বিশেষ হোমগার্ডের কারণে আরো কিবা ভাল ভাল ধরনে পুরস্কৃত করব পৰা যায় নেকি, সেইখিনি কারণে আমি গভর্নমেন্টক কনসিডার বিবেচনা করবলে অনুরোধ করি। এখন প্রপোজাল আমি রেডি করেছো। করিমগঞ্জের মাইজ বাগাপুর অঞ্চলত আমার হোমগার্ডস নাজিমুদ্দিন জাসিমুদ্দিন আর হোমগার্ড অনুপম মালাকার পেট্রোলিংত আসে। পেট্রোলিংত থাকতে এখন গাড়ি অল্টো গাড়ি এখন খুব জোরে আহিছিলে, রখাবলে চেষ্টা করলে, রখাবলে পুরা সক্ষম হল আর গাড়িখানের ভিতর কিনা দেখিলে পিছত সহায়ের কারণে ভিডিপি সেক্রেটারি ঘরে গেছিলেন, তেওঁক মাতিলে। ভিডিপি সেক্রেটারি আমার মাজত আছে অমিয় পাল করিমগঞ্জ জেলার, আর মানুষজনক করায়ত্ত করব পারে ড্রাইভারজন আসে। ড্রাইভারজনক করায়ত্ত করতে দেখা গল তার ভিতর কিছু নিচাযুক্ত সামগ্রী আছে আর তাত ওসিক খবর দিছে একটা পুলিশ পেট্রোলিং পার্টিয়ে যিখিনি করব লাগে সেইখিনি সমুদায় কাম করেছে আর বেকআপ পার্টির কারণে মানুষ মাতিছে। আর ওসিক খবর দিছে, ওসিয়ে কৈছে এটা ভিডিপি ফটো লৈ পেলায় হোয়াটসঅ্যাপ করক, মই কি বস্তু বুঝি লম। এটা যেটা গম পালে লগে পুলিশ পার্টি আহিলে তাত দেখা গল একটা হিউজ কোয়ান্টিটি, ইনফ্যাক্ট ওয়ান টাইমর ভিতর এই 1,59,000 মেটামফেটামিন ট্যাবলেটস, এটা খুব ডেঞ্জারাস ট্যাবলেট, ইন ওয়ান টাইম সিজার, এটা এটা ওয়ান অফ দ্য হায়েস্ট সিজার্স ইন আসাম, আর ইয়ার মার্কেট ভ্যালু 40 কোটিতকৈ বেশি হব। আটাইতকৈ ইম্পর্টেন্ট কথাটা হল যেটা কাস্টডির মানুষজন আহিলে যিজন ড্রাইভারে চলাইছিল গাড়িখন, তেতিয়া এখেতলোক প্রথমতে টেলিফোনত কৈ আছিলে যে মোক নধরিবি মোক নধরিবি, তেতিয়া ভিডিপি সেক্রেটারি কৈ আছিলে যে এও ধরি আছে যে 15 লাখ টাকা দিব। সেই ভিডি কল রেকর্ডিংও মই শুনিছো, আর যেতিয়া কাস্টডিত আহিছে তেতিয়া মনে মনে কৈছে 20 লাখ টাকা দিব। এইখানে অফার করেছে ঘোষ, আর সেই ঘোষটো একসেপ্ট করা নাই, গ্রহণ করা নাই, আর তার জড়িয়ে যথেষ্ট প্রশংসনীয় কাম করলে। আর এই ড্রাগসের বিরুদ্ধে যেটা পুলিশের যুদ্ধ তাত বড় সাহসী সৈনিকের ভূমিকা পালন করলে, যার কারণে আমি কংগ্রেচুলেশন দিছো করিমগঞ্জ পুলিশ।